নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোনেগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। তুলা রাশি 2024 সাল কেমন যাবে, আপনাদের কর্ম, চাকরি, বাড়ি, গাড়ি, শিক্ষা, কেরিয়ার, সন্তান, সম্পত্তি, অর্থ, অনেক কিছু বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকেরই জানার আগ্রহ কিন্তু থাকে। তো তুলা রাশির ক্ষেত্রে কেমন যাবে এই 2024? প্রথম আসি তুলা রাশির, আপনাদের যে চারটি গ্রহ রাহু, শনি, বৃহস্পতি এবং কেতু, যখন আমরা বার্ষিক রাশিফলটা করি কি না জ্যোতিষশাস্ত্রে, এই চারটি প্ল্যানেটকে বিশেষভাবে কিন্তু প্রাধান্য কিন্তু দেওয়া হয়। বছর যখন শুরু হচ্ছে কি না, তখন আপনাদের ঠিক থার্ড হাউসে মঙ্গল এবং রবি অবস্থান করছে এবং আপনার সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করছে জানুয়ারি টু এপ্রিল পর্যন্ত। এপ্রিল এবং মে থেকে এই বৃহস্পতি কিন্তু আপনাদের অষ্টম গৃহে চলে যাচ্ছে। প্রথম কথা আমি বলি, জানুয়ারি টু এপ্রিল পর্যন্ত বৃহস্পতি আপনাদেরকে বিশেষ করে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও ডেভেলপমেন্ট করবে এবং আপনাদের যেহেতু একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, ইনকামের জায়গাটা আপনাদের বাড়বে এবং পাশাপাশি শুভ বিবাহ, যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, ব্যবসা করছেন, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের এপ্রিল পর্যন্ত বিশেষভাবে কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। এবং এর সাথে সাথে বৃহস্পতি আপনার ঠিক থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ আপনাদের উদ্দীপনা, পরাক্রম এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ আপনারা যদি তুলা রাশির মানুষ হন, এই সময়ের মধ্যে আপনাদের উদ্দীপনাটা আপনাদের বাড়বে, আপনাদের সাহস বাড়বে এবং এর সাথে সাথে আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের কিছু সুযোগগুলো কিন্তু আসবে, বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে। এবার আসি আপনাদের রাহু। রাহু দেখুন, রাহু আপনার ঠিক ষষ্ঠভাবে অবস্থান করছে, এটা আপনাদেরকে আমি বলবো তুলা রাশির 2024 রাহু আপনার সারা বছরই ষষ্ঠভাবে থাকছে। আপনাদেরকে কিন্তু ডিভিডেন্ড দিবে কিন্তু রাহু, আপনাদের ইনকামের জায়গা ভালো দিবে এবং যারা প্রচুর ঋণে পড়ে গেছিলেন, এই ঋণ মুক্তি আপনাদের হবে তুলা রাশি, লিখে রাখুন। তবে আপনাদের জন্মছকে কেমন রয়েছে মঙ্গলের অবস্থান, আপনাদের ষষ্ঠভাব কেমন রয়েছে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ওভারঅল রাহু কিন্তু আপনাদেরকে কিন্তু ঋণ থেকে মুক্তি, যাদের মামলা মকদ্দমা চলছে সেখান থেকে আপনারা মুক্তি কিন্তু এই সময় পাবেন এবং শত্রু জায়গাটা নিয়ে যে সমস্যা চলছিল, শত্রু শান্ত জায়গাটা কিন্তু রয়েছে। এবং আপনাদের এই সময়ের মধ্যে তুলা রাশির একটা প্লাস পয়েন্ট যেটাই হচ্ছে আপনাদের ভাটকা থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। ষষ্ঠভাবে রাহু তো আপনাদেরকে কিন্তু বিশেষভাবে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যারা দিবেন, প্রতিযোগিতা পরীক্ষা যারা দিবেন সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু এই সময় কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং এর সাথে সাথে রাহু আপনাদেরকে এই সময়ের মধ্যে খ্যাতির জায়গা, যশের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবং এই রাহু আপনার ষষ্ঠভাবে থেকে এবং কেতু কিন্তু আপনাদের দ্বাদশভাবে থাকছে, অর্থাৎ এক কথায় আপনাদের মনের ডিজায়ারগুলো, আপনাদের মনের ইচ্ছাগুলো কিন্তু পূরণ কিন্তু করবে। যারা বাড়ি কিনতে চাইছেন 2024 সাল, আপনাদের কোনো সম্পত্তি বা বাড়ি বা নিজস্ব কোনো ফ্ল্যাট বা জমি বা কোনো গাড়ি কেনার কিন্তু প্রবল যোগ কিন্তু রয়েছে, মেশিনারি গুডস কেনার প্রবল যোগ রয়েছে। শিক্ষা যারা রয়েছে, শিক্ষার্থীদের জায়গায় দেখুন পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ শনি যেভাবে অবস্থান করে কি না সেই ভাবকে বৃদ্ধি করে, অর্থাৎ এই যে পঞ্চমপতি পঞ্চমভাবে অবস্থান করে এবং সারা বছরই কিন্তু থাকছে। যারা উচ্চ শিক্ষা করছেন শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু সাকসেস আপনাদেরকে দেবে 100%। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনারা যদি তুলা রাশির মানুষ হন। এর পাশাপাশি তুলা রাশির ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু বড় ধরনের এক কথায় শেয়ার বাজার, লটারি, ফাটকা এই জায়গা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তি, যে কোনো সূত্র থেকে আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের মানসিক স্থিতির জায়গা একটু হলেও শান্ত হবে, অনেক ক্ষেত্রে আপনারা সুযোগ অপরচুনিটিগুলো এই সময় আপনারা কিন্তু পাবেন। এবং যারা দীর্ঘদিন চাকরির চেষ্টা করছিলেন বা চাকরি ক্ষেত্রে পরিবর্তন,
প্রমোশন আমি বলবো 2024 চাকরি পাওয়া, চাকরি ক্ষেত্রে পদোন্নতি, প্রমোশন, চাকরি ট্রান্সফারের একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি এবছর আপনাদের সম্পত্তির জায়গাটা, যারা সম্পত্তি কিনতে চাইছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভালো। কিন্তু আমি একটি কথা বলবো, আপনারা যারা সম্পত্তি ক্রয় বিক্রয় করতে চাইছেন, আপনারা জুলাই মাসের মধ্যে কোনো জুলাইয়ের পরে কিন্তু কিছুটা হলো টাফ কন্ডিশনের মধ্যে দিয়ে কিন্তু আপনাদের এগাতে কিন্তু হবে। তবে বৃহস্পতি অষ্টমভাবে চলে যাচ্ছে, আপনাদের হজমজনিত সমস্যা, এই সমস্যা আপনাদের বাড়বে, পেটের সমস্যা বাড়বে। এবং পাশাপাশি এই বৃহস্পতি আপনাদের ঠিক অষ্টমভাবে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কোনো ষড়যন্ত্র আপনাদের হতে পারে, সেই দিক থেকে অবশ্যই অ্যালার্ট থাকুন। কিন্তু ধনভাবে দৃষ্টি দিবে, আর্থিক স্থিতির জায়গায়, ইনকামের জায়গায় বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় সেই ভাবকে বৃদ্ধি করে, ধনভাবে দৃষ্টি দিচ্ছে, আপনাদের ধনের জায়গাটা, অর্থের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু মজবুত 100% কিন্তু করতে কিন্তু চলেছে। এবং এর সাথে সাথে শনি আপনার পঞ্চমভাবে অবস্থান করে, যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, আপনারা তুলা রাশির মানুষ দীর্ঘদিন সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, আপনাদের নিশ্চিত রূপে সন্তান প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের এই সময়ের মধ্যে তুলা রাশির বড় ধরনের কেরিয়ারের ক্ষেত্রে সুযোগ রয়েছে। এবং যারা বিদেশ যেতে চাইছেন, অর্থাৎ আপনারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা বিদেশে কাজকর্ম করতে চাইছেন, আপনাদের কিন্তু ফরেন কানেকশানগুলো বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় কিন্তু লাভ পাবে তুলা রাশি 2024 নির্ণায়ক। কারণ আপনাদের রাহুর প্লেসমেন্টও ভালো রয়েছে, শুক্রের প্লেসমেন্টও ভালো রয়েছে, এবং পাশে শনির প্লেসমেন্ট কিন্তু ভালো রয়েছে। কেতু মুখ্য লাভ আপনাদেরকে করাবে, বেশ কিছু ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে আপনারা কিন্তু সাকসেস এই সময় কিন্তু পাবেন। দেখুন, যাদের ক্ষেত্রে হচ্ছে না বা মিলছে না, একবার হলো নিজস্ব ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করুন, কারণ এটা একটা সার্বিক বিচার। আপনাদের জন্মছক কুণ্ডলিতে কিসের দশা চলছে, কিসের মহাদশা চলছে, নবগ্রহের পজিশন কেমন রয়েছে সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু ইন জেনারেল আমি যেটা বললাম, আপনাদের ক্ষেত্রে যদি ছক যদি পারমিট করে, এই ঘটনাগুলো কিন্তু আপনাদের সাথে কিন্তু ঘটতে চলেছে। এবং এর সাথে সাথে আমি বলবো কী উপায় করবেন। দেখুন, আপনারা এ বছর শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, ওং সাং শনিশ্চরায় নম, এই মন্ত্রটি আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। 2024 সাল তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটি, বেশ কিছু সুযোগ কিন্তু এবছর কিন্তু আপনাদেরকে নিয়ে আসবে। আপনাদের এই সময়ের মধ্যে সম্পত্তির জায়গাটা আপনাদের লাভ কিন্তু হবে। তবে আমি একটি কথা বলবো, আপনারা ফাস্টফুড জাঙ্ক ফুডটা বিশেষভাবে এড়িয়ে চলুন, এবং বিশেষ করে আপনারা ফাস্টফুডের জায়গাটা এড়িয়ে চলুন, কারণ লিভার পেটের সমস্যা নিয়ে আপনাদেরকে কিন্তু এবছর ভোগাতে কিন্তু পারে 2024 সাল। আপনারা অবশ্যই ব্যক্তিগত জন্মছককে একবার দেখিয়ে নিন, আপনাদের কোনো যদি সমস্যা থাকে, হয়তো আপনাদের সাথে মিলছে না, অবশ্যই তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। নিশ্চিত রূপে আপনাদের 2024 সাল অবশ্যই ভালো যাবে। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।